ছুটি কাটাতে কেইম্যান দ্বীপে গিয়ে বিপত্তির মুখে পড়েছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। সম্প্রতি বন্ধুকে নিয়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজে চেপে কেইম্যানের রবার্টস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন তিনি। বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মীরা হাদিদের লাগেজে তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়ায় তাকে ও তার বন্ধুকে গ্রেপ্তার করেছে। জানা গেছে জিজির লাগেজে অল্প পরিমাণ গাঁজা মিলেছে। গ্রেপ্তারের দুই দিন পর কেইম্যান আদালতে দোষ স্বীকার করেছেন তারা। তাদের $1,000 জরিমানা করা হয়, তবে দোষী সাব্যস্ত করা হয়নি, সেদিনই মুক্তি দেওয়া হয়েছে তাদের। এদিকে জিজি হাদিদের প্রতিনিধি রনডে কোলাটা দাবি করেছেন, অবৈধভাবে নয় বরং চিকিৎসার জন্য মেডিকেল লাইসেন্স দেখিয়ে বৈধভাবে জিজি হাদিদ গাঁজা সংগ্রহ করেছেন। তিনি জানান, 2017 সাল থেকে বৈধভাবে চিকিৎসার জন্য গাঁজা ব্যবহার করছেন জিজি।